একজন মায়ের তো অনেক আকাঙ্ক্ষিত থাকে এই যে প্রেগনেন্সি পিরিয়ডটা, ম্যাম এই প্রেগনেন্সি পিরিয়ডে ঢোকার আগে কি কি আমরা প্রস্তুতি নিতে পারি ম্যাম, সেক্ষেত্রে যদি একটু কিছু বলেন। তো ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে। আসলে আমাদের আমাদের এই প্রোগ্রাম গুলো আসলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। হ্যাঁ, আমরা জনগণকে সচেতন করতে চাই কিভাবে আমাদের জীবনটা আরো সুন্দর করা যায়, ঝামেলা মুক্ত করা যায়, এই জন্য এসব প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে আমাদের এরকম। তো অ্যাজ এ অবস্টেট্রিশিয়ান আমাদের যে দায়িত্ব সমাজের প্রতি, সেটি হচ্ছে যে প্রতিটি প্রেগনেন্সি যাতে নিরাপদ হয়, প্রতিটি প্রেগনেন্সি যাতে আনন্দের হয়, সেই সেই জন্য আমাদের চেষ্টা। তো আমরা সাধারণত বলে থাকি যে প্রেগনেন্সি হচ্ছে অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটা মেয়ের জীবনে একটা প্রেগনেন্সি তার মনে রাখার মতো একটা ইভেন্ট। হ্যাঁ, তো সেই এখনকার মেয়েরা তো অনেক স্মার্ট। হ্যাঁ, আগের দিনের আমাদের মা চাচি এবং নানিরা যেমন ছিলেন, ওরকম এখনকার মেয়েরা না। এখনকার মেয়েরা অনেক বেশি স্মার্ট, অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি বুদ্ধিমতী। তো এখনকার মেয়েদের মেয়েরা সবাই করে, আমরা আমি যখন যেগুলা বলবো সেগুলা প্র্যাকটিস হচ্ছে। তবুও যে প্রেগনেন্সিতে ঢোকার আগে সব মেয়েকে নিজের স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন হতে হবে। স্বাস্থ্য বলতে বোঝাচ্ছি তার মানসিক স্বাস্থ্য, তার শারীরিক স্বাস্থ্য, সবকিছু। তো শারীরিক স্বাস্থ্যের মধ্যে আমরা যেটা বলে থাকি যে শারীরিক যে ওজন, সেই ওজনটা অতিরিক্ত বেশি ওজন যেমন প্রেগনেন্সির জন্য ভালো না, অতিরিক্ত কম ওজনও কিন্তু ভালো না। একটা অপটিমাম ওজন নিয়ে কিন্তু তাকে প্রেগনেন্সিতে ঢুকতে হবে, এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর তারপরে যেটা আমরা বলি যে আমাদের খাদ্যাভ্যাস, আমরা প্রতিদিন যে খাবার গুলা খাচ্ছি সেই খাবার গুলা হেলদি কিনা, পুষ্টিকর কিনা, সেগুলা আগে আমাদের চিন্তা করতে হবে। আমাদের খাবারের তালিকায় যদি জাঙ্ক ফুডের পরিমাণ বেশি থাকে, ঝাল ভাজা পোড়া বেশি থাকে, এই জিনিসগুলো আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে। আমাদের মনে রাখতে হবে অভ্যাস কিন্তু রাতারাতি পরিবর্তন করা যায় না, অভ্যাস পরিবর্তন করতে একটু টাইম লাগে। তারপরে যে ব্যাপারগুলো খেয়াল করতে হবে, অনেকে ধূমপান করে, অনেকে অ্যালকোহল নিয়ে থাকে। তো অ্যালকোহল এবং ধূমপান দুটিই কিন্তু প্রেগনেন্সির জন্য ক্ষতিকর, এবং প্রেগনেন্সির যে বাচ্চা থাকে বাচ্চার উপর কিন্তু অনেক ধরনের খারাপ প্রভাব ফেলে থাকে। সেই জন্য এই অ্যালকোহল আর ধূমপানও কিন্তু ছাড়তে হবে। এবং তারপরে তার যে লাইফ স্টাইল, মানে ঘুমানো, রাতে ঘুমানো, দিনে জেগে থাকা, এই প্র্যাকটিসটা করতে হবে। অনেকে সারা রাত জেগে কাজ করে আর সারাদিন ঘুমায়, এটাও কিন্তু খুব একটা বাচ্চার জন্য ভালো না। এবং এরপরে যে জিনিসগুলো খেয়াল করতে হবে, আমাদের শরীরে কোনো ধরনের কোনো ইনফেকশন আছে কিনা সেই জিনিসগুলো দেখে নিতে হবে। ইনফেকশন বলতে ইউরিন ইনফেকশন হতে পারে, রক্তে কোনো ইনফেকশন থাকতে পারে, কোনো ভাইরাস ইনফেকশন থাকতে পারে, যেমন হেপাটাইটিস বি সি ইনফেকশন থাকতে পারে, HIV ইনফেকশন থাকতে পারে, সেই ইনফেকশন গুলা পুরোপুরি চিকিৎসা করে নিতে হবে। এবং তারপরে আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে রক্তে হেমোগ্লোবিনের পরিমাণ কি। একটি স্ট্যাটিস্টিক্যাল ডেটায় দেখা গেছে যে আমাদের এই এই দিকটা, মানে এশিয়ান যে কান্ট্রি, সেই কান্ট্রিতে মেয়েরা 80%, মানে 80 ভাগ, শতকরা 80 ভাগ মেয়েরা কিন্তু রক্ত শূন্যতা নিয়ে প্রেগনেন্সিতে ঢুকে। এবং এই জন্যই কিন্তু এই এই যে এরিয়া, এশিয়ান এরিয়া, এশিয়ান জায়গাগুলোতে ম্যাটারনাল মর্টালিটির হার কিন্তু অনেক বেশি। তো এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং খুব গুরুত্বের সাথে আমাদের চিন্তা করতে হবে যে মেয়েরা যাতে রক্তশূন্য অবস্থায় প্রেগনেন্সিতে না ঢোকে। এবং তারপরে যে জিনিসটা, সেটা হচ্ছে যে কিছু কিছু সাপ্লিমেন্ট আমরা বলি যে জন্মগত ত্রুটি প্রতিরোধ করে, সেই সাপ্লিমেন্ট গুলা খেতে হবে। যেমন আমরা বলে থাকি প্রধানত ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড এমন একটি সাপ্লিমেন্ট যে সাপ্লিমেন্ট কিনা বেশিরভাগ কনজেনিটাল ম্যালফরমেশন যেগুলো থাকে সেগুলো কিন্তু প্রতিরোধ করতে হবে। এবং সেই সাথে যদি মনে হয় যে আরো কিছু ভিটামিন খেতে হবে, সেই জিনিসগুলো খেতে হবে। তো এভাবে যদি একটা মেয়ে তার প্রেগনেন্সির আগে সুন্দর করে প্ল্যান করে নেয়, এবং সে একটা অপটিমাম স্বাস্থ্য এবং মানসিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা নিয়ে প্রেগনেন্সিতে ঢোকে, তাহলে তার প্রেগনেন্সিটা অবশ্যই তার এনজয় করার মতো হবে, মনে রাখার মতো হবে, এবং সেই প্রেগনেন্সিটা আন ইভেন্টফুল হবে। আন ইভেন্টফুল মানে হচ্ছে যে খুব সুন্দর করে সেটা কাটিয়ে দিতে পারবে। আমরা সবসময় বলে থাকি যে প্রেগনেন্সি কোনো ডিজিজ না, এটা একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন। প্রেগনেন্সি হলে শুয়ে থাকতে হবে, কাজকর্ম বন্ধ করে দিতে হবে, এটা করা যাবে না, সেটা করা যাবে না, এইরকম মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে। এবং পরিবর্তন কখন হবে, আমি যখন মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ অবস্থায় প্রেগনেন্সিতে ঢুকবো, তখনই কিন্তু এই জিনিসটা আমি মেনটেন করতে পারবো। এবং যখন মেনটেন করব, তখন প্রেগনেন্সিটা আমার জন্য আনন্দদায়ক হবে, এবং প্রেগনেন্সির শেষে আমরা বলি নর্মাল ডেলিভারি। হ্যাঁ, নর্মাল ডেলিভারি তাদেরই হয় যারা সুস্থ থাকে এবং যাদের কোনো জটিলতা থাকে না,
বাচ্চাও কম্প্রোমাইজ থাকে না, তাদেরই কিন্তু নর্মাল ডেলিভারি হয়। এই সব জিনিসগুলো যদি আমি মানে একটা কম্পোজিট অবস্থায় আমি যদি একটা মেয়েকে প্রেগনেন্সিতে ঢোকাতে পারি, তাহলে ধরে নেওয়া যায় সেই প্রেগনেন্সিটা আনইভেন্টফুল হবে, ম্যাটারনাল মর্বিডিটি মর্টালিটি দুইটাই কমবে। কর্সেল নিয়ে কম বেশি সবাই জানি, তারপরেও আমরা বরাবরের মতো আবারও বলতে চাই যে কর্সেল বাংলাদেশ হচ্ছে কর্ড লাইফ সিঙ্গাপুরের একটি সিস্টার কনসার্ন। 2019 সালে এর কার্যক্রম বাংলাদেশে চালু করা হয়। মানব শরীরের প্রথম কোষ স্টেম সেল সংরক্ষণের মাধ্যমে এরা কাজ করে থাকে। মায়ের প্লাসেন্টা বা ফুল থেকে শিশুকে যখন আলাদা করা হয়, তখন সম্পূর্ণ একটি ব্যথামুক্ত প্রক্রিয়ায় কর্ড ব্লাড এবং কর্ড কালেক্ট করা হয় এবং সেখান থেকে পরবর্তীতে স্টেম সেল ব্যাংকিং এর জন্য নেওয়া হয়। আপনি যদি আপনার বাচ্চার কর্ড ব্লাড এবং কর্সেল সংরক্ষণ করতে চান, তবে কর্সেল বাংলাদেশের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। এই কর্সেলের মাধ্যমে আমরা পরবর্তীতে লিউকোমিয়া, থ্যালাসেমিয়া, লিভার সিরোসিস, ডায়াবেটিক ফুড সহ 80টিরও বেশি দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করতে পারি। এটি আমরা মনে করি যে আপনার শিশুর জন্য আপনার একটি বেস্ট গিফট হিসেবে যাবে। আমাদের আলোচনার মূল উদ্দেশ্য ছিল সবাইকে সচেতন করা। সচেতন করা মানে হচ্ছে একটা সুন্দর জীবনের জন্য সচেতন করা। হ্যাঁ, তো স্টেম সেল কর্ড সেল যে আছে আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ তাদের এই প্রোগ্রামটা মানে আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ এই প্রোগ্রামের মধ্য দিয়ে কিন্তু অনেক প্রেগনেন্ট মারা আছেন যারা হয়তো রেগুলার চেক আপে আসতে পারেন না, তারা কিন্তু তাদের যে সমস্যাগুলো সেগুলো আমাদেরকে বলে এবং আমরা সেই মতো কিন্তু আমরা তার মানে প্রতিকার বলার চেষ্টা করি, এবং তার ডেলিভারি সংক্রান্ত কোনো হেল্প যদি দরকার হয় সেগুলো আমরা এখানে বলে থাকি। তো কর্সেল মানে এই সার্ভিসটা আসলে অনেক ভালো, যারা মানে অনেকে বুঝতে পারে না আসলে কর্সেল সার্ভিসটা কি, এটা অনেক আগে থেকেই আছে। আমি যেহেতু আমি এই সেক্টরেই কাজ করি, আমি আজ থেকে 10-12 বছর আগেও দেখেছি কর্সেল কালেক্ট করতে। আমরা যখন সিজার করি তখন ওই মায়ের দিকে যে কর্ডটা থাকে সেখান থেকে ব্লাড গুলা কালেক্ট করা হয়, সেটাকে আমরা স্টেম সেল বলে থাকি। স্টেম সেল মানে কি? স্টেম সেল মানে হচ্ছে এটা একটা মানে ওই সেল থেকে সবকিছু বানানো যায়। হ্যাঁ, এটা যেমন আমি একটা মানুষ, আমার চোখ আছে, নাক আছে, মুখ আছে, মানে হার্ট আছে, লিভার আছে, তার মানে প্রতিটা অঙ্গ তৈরি হওয়ার কিন্তু একটা মেইন সেল থাকে। হ্যাঁ, সেটাকে বলে স্টেম সেল, ওখান থেকে সবকিছু তৈরি করা যায়। তার মানে এটা খুবই মানে একটা মানে মিরাকল একটা জিনিস। হ্যাঁ, স্টেম সেলটা, তো এই স্টেম সেল যদি আমি কালেক্ট করতে পারি, হ্যাঁ, এবং সেটা ব্যাংকে আমি জমা করে রাখতে পারি, এই স্টেম সেল দিয়ে কিন্তু অনেক দুরারোগ্য যে মানে ব্যাধি, ক্যান্সার, সেগুলো কিন্তু চিকিৎসা করা যায়। অনেক রোগের লিস্ট আমার যে জুনিয়র ডক্টর আছে সে বলে ফেলেছে যে এই এই রোগগুলা ট্রিটমেন্ট করা যায়। শুধু যে বাচ্চার ট্রিটমেন্ট করা যায় তা না, ওই ফ্যামিলিতে যারা মেম্বার থাকে তাদেরও কিন্তু চিকিৎসা করা যায়। সুতরাং আমরা মানে যারা জানি বুঝতে পারি যে স্টেম সেল জিনিসটা কি, হ্যাঁ, তারা কিন্তু অনেক সময় আফসোস করে যে আমরা কেন এই সুবিধাটা পেলাম না। হ্যাঁ, তো এরকম যদি কিছু একটা আমাদের হাতে থাকে এবং সেই ডিজিজ গুলো যদি সেটা দিয়ে আমরা চিকিৎসা করতে পারি, তো সেটা তো আমি বলবো যে একটা বিশাল বিজ্ঞানের একটা বিশাল মানে আশীর্বাদ। হ্যাঁ, তো এই স্টেম সেলকে ধন্যবাদ এই ধরনের প্রোগ্রাম করার জন্য, এবং আমি বলবো যে এই মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে স্টেম সেল নিয়ে যে ধারণাটা সেটা যদি আমরা আর একটু ভালো মতো বুঝিয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় মানে ভবিষ্যতে আমাদের যে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসার যে ধরন, চিকিৎসার যে সাকসেস, অনেক অনেকটাই আমাদের হাতের নাগালের মধ্যে চলে আসবে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষে একটু জানিয়ে রাখতে চাই যে স্টেম সেলের আরেকটি উপকারিতার কথা, সেটা হচ্ছে সেরেব্রাল পালসি হচ্ছে বাচ্চাদের একটা ডিজিজ। যে সেরেব্রাল পালসি শৈশবকালের সবচেয়ে প্রচলিত অক্ষমতাগুলোর মধ্যে একটি, বিশ্বব্যাপী 17 মিলিয়নেরও বেশি মানুষ এর দ্বারা প্রভাবিত হয়। আর স্টেম সেলের মাধ্যমে এখন এই যে সেরেব্রাল পালসি, এর ক্ষেত্রেও ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক আশাব্যঞ্জক ফলাফল পাওয়া যাচ্ছে। এই বছরের থিম হচ্ছে 2022 মিলিয়ন, কারণ সচেতনতা এবং সমর্থন ছড়িয়ে দেওয়ার জন্য চিহ্নিত একটি দিন, এটি দ্বারা প্রভাবিত মানুষের জীবন উন্নত করার জন্য। সেরেব্রাল পালসির জন্য স্টেম সেল থেরাপির বিস্তৃত এবং ক্লিনিক্যাল ট্রায়াল গুলো স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে আশাব্যঞ্জক ফলাফল দিয়েছে। এটি দর্শকদের উদ্দেশ্যে আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে জানিয়ে রাখলাম। আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। দর্শক, আমরা যেতে যেতে আবারও আপনাদেরকে অনুরোধ করতে চাই যে আপনারা আমাদের অনুষ্ঠানটিকে একটু শেয়ার করে দেবেন, আপনার টাইমলাইন
জেনে রাখবেন। অনেক মূল্যবান কথা আপনাদের জন্য বলে গেছেন, আপনারা হয়তো অনেকেই এর মাধ্যমে অনেক বেশি উপকৃত হবেন, আর সেখানেই আমাদের সার্থকতা হবে। আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা আশা করছি আপনারা আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে আপনার টাইমলাইনে রাখবেন, লাইক এবং কমেন্টস দিয়ে আমাদের সাথে থাকবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবে এবং তার সমস্যাগুলো সমাধান করতে পারবে, আর তাতেই হবে আমাদের সার্থকতা।